আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সাধারণ গণিতের বারো দশমিক চারের তেরো নম্বর অঙ্কটির সমাধান করব তেরো নম্বর প্রশ্নে আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় এর অন্তর ফোর সংখ্যাটি অঙ্কদয় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যাটির ওয়ান হান্ড্রেড টেন সংখ্যাটি নির্ণয় সমাধান মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি ওয়াই অতএব প্রদত্ত সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স আমরা জানি দশক স্থানীয় মানে দশক স্থানীয় অঙ্কটি হল গুণ দশ দিয়ে গুণ করে এবং একক স্থানীয় অঙ্ককে এক দিয়ে গুণ করে যোগ করলে আমরা যে সংখ্যা পাই সেটা হলো প্রদত্ত সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা এবারে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্তে আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দয়ের অন্তর ফুল এখানে কোনো উল্লেখ নাই যে দশক স্থানীয় অঙ্ক বড় একক স্থানীয় অঙ্ক ছোট অথবা একক স্থানীয় অঙ্ক বড়ো দশক স্থানীয় ছোটো কাজেই আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই এখানে যেহেতু অন্তরের কথা বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস ফোর এখন যদি এক্স বড় হয় তাহলে প্লাস হবে আর যদি এক্স ছোট হয় তাহলে মাইনাস ফোর হবে কিন্তু আমাদের কোনোটাই জানা নাই। যেহেতু কোনো অঙ্কটি বড় অঙ্ক কোনো অঙ্কটি বড় আমাদের জানা নেই আচ্ছা তাহলে দ্বিতীয় অনুসারে এখানে বলা হয়েছে যদি অঙ্কদয় সান বিনিময় করে অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই যায় ওয়াই জায়গায় এক্স হয় হ্যাঁ তাহলে যে সংখ্যাটি পাই সেই সংখ্যার সাথে মূল সংখ্যা মানে পূর্বের সংখ্যাটি যোগ করি তাহলে পাই ওয়ান হান্ড্রেড টেন এখানে পূর্বের সংখ্যা হইল টেন ওয়াই প্লাস এক্স তাহলে নতুন সংখ্যা হবে টেন এক্স প্লাস ওয়াই অর্থাৎ টেন এক্স প্লাস ওয়াই প্লাস

দৈন অংশ নাম দিলাম এখন এক ও দুই এক ও দুই আমরা সমাধান করবো এক ও দুই যোগ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টেন প্লাস মাইনাস ফোর বা টু এক্স প্লাস টেন প্লাস মাইনাস ফোর বা এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস মাইনাস টু উভয় পক্ষকে দুই দিয়ে বাক করে আমরা পাই তাহলে এখন যদি প্লাস হয় তাহলে সেভেন পাই আর যদি টু মাইনাস হয় তাহলে আমরা থ্রি পাই এই মানগুলো দুই নঙে বসিয়ে পাই দুই নঙে বসিয়ে পাই আমরা দুই নং দুই নং থেকে পাই একটা সমীকরণ সেটা হলো তিন দুই নং থেকে আমরা একটা সমীকরণ বানিয়ে নেই সেটা হলো তিন ওয়াইজকাল টু এখান থেকে এক্স পক্ষান্তর করে আমরা টেন মাইনাস এক্স দিয়ে একটা সমীকরণ তৈরি করলাম সমীকরণের নাম হলো তিন এই তিনে আমরা এক্সের মান একবার সেভেন বসাবো একবার থ্রি বসাবো বসাইলে আমরা দুইটা মান পাই একটা হলো যখন এক্স ইকুয়াল টু সেভেন হয় তখন ওয়াইজ ইকাল টু থ্রি আবার যখন এক্স ইউল টু থ্রি হয় তখন ওয়াই ওয়াইজ ইকল টু সেভেন পাই তাহলে যখন এক্স ইজিক টু সেভেন এবং ওয়াই জিগুলো টু থ্রি তখন সংখ্যাটি হবে এখানে এক্স এন ওয়ান এবং ওয়াইন মান বসাইয়া আমরা কী পেলাম টেন গুণন থ্রি প্লাস সেভেন তাহলে থার্টি প্লাস সেভেন ইকল টু থার্টি সেভেন আবার এক্সের মান থ্রি এবং ওয়াইয়ের মান সেভেন বসায় তাহলে টেন টেনগুলো সেভেন মানে সেভেন্টি আর প্লাস থ্রি তাহলে হয় সেভেন্টি থ্রি তাহলে সংখ্যাটি হয় সংখ্যাটি সাইত্রিশ অথবা থার্টি থার্টি সেভেন থার্টি সেভেন বা সেভেন্টি থ্রি ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সময় করে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি সবাইকে so, ধন্যবাদ okay,